Assalamualaikum viewers, welcome back to my channel Karigar Collection. আজ আমি আবার চলে এলাম আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো পুঁতি দিয়ে গ্লাস তৈরির ভিডিও টিউটোরিয়াল। আমি এখানে দুইটা গ্লাস তৈরি করেছি এবং দুইটাই আমি তৈরি করেছি 6 নম্বরের মুক্তা পুঁতি দিয়ে। আপনারা চাইলে অন্য যে কোনো পুঁতি দিয়ে তৈরি করতে পারেন। এখানে আমি দুই ধরনের করেছি, একটা হচ্ছে সিলভার কালার মানে একদম এক এক কালারের পুঁতি দিয়ে, আরেকটা করেছি ডাবল কালার দিয়ে। আপনারা চাইলে এক কালারেরও করতে পারেন, আবার চাইলে ডাবল কালারও তৈরি করতে পারেন। এটি তৈরি করতে আমার দরকার পড়েছে সাদা কালারের মুক্তা পুঁতি লেগেছে 50 গ্রাম, আর লাল কালারের মুক্তা পুঁতি লেগেছে 30 গ্রাম, আর দরকার পড়েছে 60 নম্বরের রক সুতা। চলুন তাহলে শুরু করা যাক পুঁতি দিয়ে গ্লাস তৈরির ভিডিও টিউটোরিয়াল। রগের মধ্যে 6টা সাদা পুঁতি নিয়ে নিয়েছি, এখন এটাকে ক্রস করে একটা 6-এর ফুল তৈরি করব। এবং এখন এখানে এক কমনে আবারও 6-এর ফুল তৈরি করব। রগটা এই পাশে নিয়ে এখানে দেখুন 2টা কমন আছে, আরো 4টা সাদা পুঁতি নিয়ে ক্রস করে আবারও একটা 6-এর ফুল তৈরি করব। এইভাবে চারপাশেই 6-এর ভিউয়ার্স আমার দ্বিতীয় লাইনটি শেষ হয়ে গেছে। দেখুন এক কমনে 6-এর ফুল। এখন এখানে করব প্রথমে 2 কমনে 6-এর ফুল এবং 2 কমনে 5-এর ফুল। 3 নম্বর লাইনে 2 কমনে 6-এর ফুল এবং 2 কমনে 5-এর ফুল। এইভাবে পুরোটা করতে হবে। দুই কমনে 6-এর ফুল এবং 2 কমনে 5-এর ফুল।
ভিউয়ার্স, আমার তিন নাম্বার লাইন শেষ হয়ে গেছে দেখুন, এবং সেই সাথে নিচের পাটাতনটাও শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা উপরের গ্লাসের ডিজাইনটা তৈরি করব। তার জন্য হচ্ছে এই যে দেখুন মাঝখানে একদম যেখানে প্রথমে ছয়টা ফুল তৈরি করেছিলাম ওইখান থেকে একটা পুঁতি কমন নিতে হবে। এবং এখানে চারের ফুল তৈরি করতে হবে। আমি এখানে দুইটা কালার কম্বিনেশন মিক্স করব, লাল এবং সাদা, তাই আমি দুইটা লাল পুঁতি নিচ্ছি এবং একটা সাদা পুঁতি নিচ্ছি এবং ক্রস করে একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে একটা সাদা এবং একটা লাল পুঁতি নিচ্ছি। এখানে এখন একটা লাল পুঁতি এবং একটা সাদা পুঁতি নিচ্ছি। আপনারা যদি লাল সাদা না করে অন্য কোনো কালার করতে চান তাহলে সেই কালারটাই নিয়ে নেবেন। আর যদি এটা সাইজ আরও বড় করতে চান সেই ক্ষেত্রে পুঁতির সাইজটাও বড় করে দিবেন। আমি এখানে ছয় নম্বর মুক্তাপুঁতি ব্যবহার করেছি, আপনারা চাইলে আট, দশ, বারো, যে যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই বড় সাইজের পুঁতির ক্ষেত্রে মুক্তাপুঁতিটা ইউজ করবেন না এখানে, কারণ মুক্তাপুঁতিটার বড় সাইজগুলো বেশি ফাঁকা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপেল পুঁতিটা ব্যবহার করবেন। পৃথিবী পুঁতি যেটাকে বলা হয় ওইটাকে। আমরা শেষের ঘরটাতে চলে এসেছি, একটা সাদা নিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন এখানে তিনটা লাল এবং তিনটা সাদা পড়েছে। এখন এটাকে একটা সাদা কমন আছে, এখানে একটা লাল, দুইটা লাল এবং একটা সাদা দিয়ে চারের ফুল তৈরি করে নিতে হবে। দেখুন এখন এখানে একটা সাদা এবং একটা লাল কমন পড়ছে। এখানে হচ্ছে একটা সাদা এবং একটা লাল নিয়ে ক্রস করে দিতে হবে।
আবার এইখানে একটা লাল এবং একটা সাদা কমন পড়বে, মানে মনে রাখতে হবে যেখানে একটা সাদা এবং একটা লাল কমন সেখানে হচ্ছে একটা সাদা একটা লাল দিতে হবে, আর যেখানে একটা লাল একটা সাদা কমন সেখানে একটা লাল একটা সাদা দিয়ে ক্রস করে দিতে হবে। এইভাবে আপনারা উপরের দিকে যে কয় লাইন মানে বড় উঁচু যতটা করতে চান করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে একটা সাদা একটা লাল আছে, তাই একটা সাদা এবং একটাই লাল যাবে এবং লালটা দিয়ে ক্রস হবে। আমরা এখানেও শেষের ঘরে চলে এসেছি। এখানে জাস্ট একটা সাদা দিয়ে ক্রস হবে। এইভাবে যতটা উঁচু করার করে নিতে হবে, আপনাদের ইচ্ছা মতো যতটা উঁচু করতে চান করে নিলেই হবে। ভিউয়ার্স, আমি এখানে পাঁচটা ঘর করেছি, আপনারা যদি আরও উঁচু চান তাহলে আরও ঘর করতে পারেন, আর যদি আরও নিচু চান তাহলে আরও কম নিতে পারেন। এখানে একটা সাদা কমন আছে, আমি এখানে দুইটা লাল এবং তিনটা সাদা নিয়ে একটা ছয়ের ফুল তৈরি করব। এখন এখানে একটা দুইটা তিনটা সাদা এবং একটা লাল নিয়ে ছয়ের ফুল তৈরি করতে হবে। এখন এইখানে একটা লাল এবং তিনটা সাদা নিয়ে ছয়ের ফুল তৈরি করতে হবে। একবার হচ্ছে একটা লাল তিনটা সাদা, আর একবার হচ্ছে তিনটা সাদা একটা লাল। এখন এখানে তিনটা সাদা এবং একটা লাল এবং তিনটা সাদা। এক দুই তিনটা কমন পড়ে গেল, এখন এখানে তিনটা
সাদা নিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন এখন আমাদের কাজ হচ্ছে দুই কমনে ছয়ের ফুল এবং দুই কমনে পাঁচের ফুল। এখানে দুইটা কমন আছে, আরও চারটা পুঁতি যাবে। তিনটা সাদা এবং একটা লাল নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন একটা লাল এবং দুইটা সাদা নিয়ে ক্রস করে দিচ্ছি। লালের জায়গাতে লাল এবং সাদার জায়গাতে সাদা দিয়ে এইভাবে আমাদের দুই কমনে ছয়ের ফুল এবং দুই কমনে পাঁচের ফুল করে নিতে হবে। ভিউয়ার্স, আমার এই লাইনটাও শেষ হয়ে গেল। দেখুন এরকম হয়েছে ডিজাইনটা আমার। এখানে এখন হচ্ছে আমি যে লাইনটা করব সেটা হচ্ছে দুই কমনে ছয়ের ফুল। এখানে একটা সাদা এবং একটা লাল কমন আছে। দেখুন এখানে আমি আরও চারটা পুঁতি নিব, তিনটা সাদা এবং একটা লাল নিব। এই লাইনটা পুরোটাই দুই কমনে ছয়ের ফুল। উপরের দিকে এটা তিন নাম্বার লাইন, আর তিন নাম্বার লাইনের পুরোটাই হচ্ছে দুই কমনে ছয়ের ফুল। ভিউয়ার্স, আমার এই লাইনটাও শেষ হয়ে গেছে। দেখুন ডিজাইনটা এখন আমি শেষ লাইনটা করব, মানে এই দিকের হচ্ছে চার নাম্বার লাইনটা। চার নাম্বার লাইনটাই হচ্ছে শেষ লাইন। আপনার চাইলে আরও বড় করতে পারবেন, কিন্তু আমি এটাই শেষ করব। এখানেও দুই কমনে ছয়ের ফুল, চার নাম্বার লাইনটাও দুই কমনে ছয়ের ফুল। চারটা পুঁতি নিয়ে একটা ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। এইভাবেই পুরোটা করতে হবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার গ্লাসটি। দেখুন ডিজাইনটা ভেতর থেকে আর বাইরে থেকে এটা। জানি না ভিডিওটি ঠিকঠাক হয়েছে কি না বা আপনাদেরকে ভালোমতো বোঝাতে পেরেছি কি না। যদি কোনো ধরনের প্রবলেম থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। আর যদি একান্তই কোনো প্রবলেম থাকে তাহলে আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন, কারিগর হ্যান্ডিক্রাফটসে। কারিগর হ্যান্ডিক্রাফটসে মেসেজ দিলে আমি সাথে সাথে সেটা রিপ্লাই করে দিব। আর কারোর যদি বানাতে কোনো কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই
ছবি তুলে আমাকে ইনবক্স করবেন, আমি সেটা সলভ করে দেব। আর আমার ভিডিওটি দেখে যদি কেউ এক মানে একবারের জন্য তৈরি করে থাকেন তাহলে প্লিজ আমার সাথে সেটা শেয়ার করতে ভুলবেন না, কেননা আমার ভিডিও দেখে আপনারা যখন কোনো কিছু তৈরি করেন এবং সেটা দেখতে পেলে আমার খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের ইন্সপিরেশনই আমাকে আরও ভালো কিছু করার জন্য তৈরি হতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।